তো আজকের ভিডিওতে আপনাদের বাড়িতে বসে ট্রেড লাইসেন্স অ্যাপ্লাই করার সম্পূর্ণ পদ্ধতি দেখাবো পাশাপাশি এটাও দেখাবো যে অনলাইন থেকে ট্রেড লাইসেন্স অ্যাপ্লাই করার পর সেই সার্টিফিকেট আপনারা কীভাবে ডাউনলোড করবেন আপনারা চাইলে নিজের স্মার্টফোনের মাধ্যমে বা কম্পিউটারের মাধ্যমে কিন্তু খুব সহজে বাড়িতে বসে মাত্র দেড়শো টাকায় ট্রেড লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারেন তো যারা যারা ট্রেড লাইসেন্স তৈরি করতে চাইছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো অনলাইনে ট্রেড লাইসেন্স অ্যাপ্লাই করার জন্য আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনি ওপেন করবেন ব্রাউজার ওপেন করে গুগলে গিয়ে সার্চ করবেন ডাব্লু বিপিআরডি জিপিএমএস তো ডাব্লু বিপিআরডি জিপিএমএস লিখে সার্চ করলেই প্রথম যে লিঙ্ক আপনি পেয়ে যাবেন ডাব্লু জিপিএমএস ডট ইন সেই লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু অফিসিয়াল যে পোর্টাল সেই পোর্টাল আপনার সামনে চলে আসবে তো এই পোর্টাল থেকে কিন্তু আপনারা অনেক কাজ করতে পারবেন প্রথমত এখানে দেখে নিন এখানে চলে এসছে ট্রেড এনওসি তারপর ট্রেড এনওসি রিনিউয়াল তারপরে বিল্ডিং অ্যাপ্রুভাল অর্থাৎ যদি বাড়ির কোনো অ্যাপ্রুভাল লাগে সেক্ষেত্রেও কিন্তু আপনারা অনলাইন আবেদন করতে পারবেন তারপর ট্র্যাক স্ট্যাটাস এখানে ট্রেড এনওসি স্ট্যাটাস চলে এসছে অর্থাৎ আপনি যে ট্রেড লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করবেন তারপরে কিন্তু আপনি স্ট্যাটাস দেখতে পারবেন এখান থেকে তারপরে হাউস বিল্ডিং স্ট্যাটাস ঠিক আছে যাবতীয় কাজ করতে পারবেন তো আমরা যেহেতু ট্রেড লাইসেন্স বানাবো সেক্ষেত্রে আমরা কী করবো ট্রেড এনওসি যে প্রথম অপশনটা রয়েছে সেই ট্রেড এনওসি অপশনে ক্লিক করবো ক্লিক করলে কিন্তু পরবর্তী একটি ফর্ম আমাদের সামনে চলে আসবে যে ফর্মটা কিন্তু আমাদের ফুল ফিল আপ করতে হবে তো এখানে বলছেন অ্যাপ্লিকেশন ফর ট্রেড এনওসি তো এখান থেকে আমরা কী করব প্রথমে এখান থেকে আমরা ডিস্ট্রিক্ট সিলেক্ট করবো জেলা তো এখান থেকে আমরা জেলা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর ব্লক আমরা এখান থেকে সিলেক্ট করে নেব তো এখান থেকে আমরা ব্লক সিলেক্ট করলাম সিলেক্ট করার পর চলে আসবে গ্রাম পঞ্চায়েত তো এখান থেকে আমরা গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করে নেবো সিলেক্ট করার পর চলে আসবে নেম অফ ট্রেড তো আপনি যে ট্রেড লাইসেন্স তৈরি করতে চাইছেন সেটা কার জন্য অর্থাৎ কোন নামে হবে আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানের নামে বা নিজের নামে সেক্ষেত্রে যদি ব্যবসায়িক প্রতিষ্ঠানের নামে হয় সেক্ষেত্রে আপনার যে দোকানের নাম বা শপের নাম বা আপনি যে ব্যবসা করবেন সেই ব্যবসার নাম দেবেন বা চাইলে আপনি নিজের নাম দিতে পারেন সেক্ষেত্রে আপনার নিজের নাম এখানে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর বা আপনার যে প্রতিষ্ঠান রয়েছে সেই প্রতিষ্ঠানের নাম দেবেন দেওয়ার পর এখানে সিলেক্ট ট্রেড টাইপ তো এখানে ট্রেড টাইপ কী হবে অর্থাৎ আপনার ব্যবসাটা কি আছে তো এখানে কিন্তু সব রকম ব্যবসা আপনি পেয়ে যাবেন ইলেকট্রনিক্স হতে পারে বা সাইবার ক্যাফে হতে পারে যাবতীয় প্রাইভেট লিমিটেড কোম্পানি হতে পারে যাবতীয় যে কাজগুলো করবেন বা যার জন্য ট্রেড লাইসেন্স তৈরি করবেন সেটা আপনি এখান থেকে সার্চ করবেন তো আমি যেহেতু হ্যান্ডলুম দেবো সেক্ষেত্রে আমরা হ্যান্ডলুম লিখে সার্চ করবো তাহলে কিন্তু এখানে হ্যান্ডলুমের যে অপশনটা সেটা চলে আসবে দেখতে পাচ্ছেন হ্যান্ডলুম চলে এসছে তো যারা তাঁতি আছেন তারা কিন্তু হ্যান্ডলুম দিয়েই সার্চ করতে পারেন বাদ বাকি আপনারা যে কাজ করেন বা যার জন্য আপনি ট্রেড লাইসেন্স তৈরি করবেন সেই কাজটি এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর চলে আসবে অ্যাড্রেস ডিটেলস তো এখানে ভিলেজ তো ভিলেজ নাম এখানে দেবেন অর্থাৎ গ্রামের নাম দেবেন যদি গ্রামের নামে কোনো রকম সংখ্যা থাকে অর্থাৎ এক দুই তিন চার পাঁচ তো যদি কোনো গ্রামের নামে সংখ্যা থাকে যেহেতু আমাদের গ্রামের নাম দুই নং নতুন ফুলিয়া মাঠপাড়া সেক্ষেত্রে কিন্তু দুই এখানে সংখ্যা দিলে পরে এই ফর্মটা সাবমিট হবে না আপনাদের কিন্তু অক্ষর হিসাবে লিখতে হবে ঠিক আছে ওয়ার্ড লিখতে হবে এখানে কোন রকম সংখ্যা দেওয়া যাবে না সেক্ষেত্রে আপনার গ্রামের নাম প্রথমে লিখবেন লেখার পর সংসদ নাম্বার তো সংসদ নাম্বার যদি আপনারা না জানেন সেক্ষেত্রে আপনারা কি করবেন আরও একটি লিঙ্ক রয়েছে যেটা ভিডিও আপনারা পেয়ে যাবেন সেই লিঙ্কে ক্লিক করলে কিন্তু এখান থেকে আপনারা পাড়া বা সংসদ নাম্বার খুব সহজে সার্চ করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন এখানে চলেছে সংসদ নাম্বার এবং পাড়া অর্থাৎ আপনি যে পঞ্চায়েতে বসবাস করেন আপনার যে সংসদ নাম্বার সেই সংসদ নাম্বার কিন্তু এখানে দিতে হবে দেওয়ার পর পাড়া কোনটা আছে সেই পাড়ার নামও দিতে হবে তো আমরা কী করবো পাড়া বৈঠক যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটে গিয়ে আমরা এখান থেকে পাড়া এবং সংসদ নাম্বার যেটা আছে সেটা আমরা সার্চ করবো তো এখান থেকে ডিস্ট্রিক্ট আমরা প্রথমে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবো আর এই যে পোর্টাল এই পোর্টালের লিঙ্ক আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে ডিরেক্ট এখানে চলে আসতে পারবেন তো প্রথম আমরা জেলা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর ব্লক এখান থেকে ব্লক সিলেক্ট করবো সিলেক্ট করার পর জিপি নেম অর্থাৎ গ্রাম পঞ্চায়েত এখান থেকে গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এবার দেখুন চলে এসেছে গ্রাম গ্রাম সংসদ ঠিক আছে এখানে এখানে কিন্তু আপনার পঞ্চায়েতে যতগুলি সংসদ নাম্বার আছে প্রত্যেকটি আপনারা পেয়ে যাবেন তো এখান থেকে প্রথম আপনারা দেখে নেবেন যে আপনার এক নম্বরে কোন সংসদে পড়ছে বা পাড়া নেমটা কী আসছে এখানে দেখুন এক নম্বর সিলেক্ট করলাম সেক্ষেত্রে এখানে কিন্তু পাড়া নেমটা চলে এসেছে তো যেহেতু আমাদের দুই নং নতুন ফুলিয়া মাঠপাড়া সেক্ষেত্রে আপনাদের দেখতে সেক্ষেত্রে আমার দেখতে হবে যে কোন সংসদ নাম্বারে আমাদের পাড়াটা আসে সেক্ষেত্রে আমরা দ্বিতীয় নম্বর সিলেক্ট করবো সিলেক্ট করার পর এখানে পাড়া নামটা সিলেক্ট করব তো এখানে দেখতে পাচ্ছেন দুই নং নতুন ফুলিয়া মাঠ পাড়া চলে এসেছে দুই নং নতুন ফুলিয়া চলে এসেছে কিন্তু আমাদের মাঠ পাড়া আছে সেক্ষেত্রে আমরা কি করবো আমাদের এটা হলো ছয় সংসদ সেক্ষেত্রে ছয় সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখানে দেখুন পাড়া নেমে চলে এসেছে দুই নং নতুন ফুলিয়া সেক্ষেত্রে আমরা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর প্ল্যান এয়ার এটা দেখার দরকার নেই শুধুমাত্র আপনার সংসদ নাম্বার এবং পাড়া নেমটা দেখে নেবেন তো এখানে আমাদের সংসদ নাম্বার ছয় এবং পাড়া নেম দুই নং নতুন ফুলিয়া তো সেক্ষেত্রে আমরা কি করব এখানে সংসদ নাম্বার দেব ছয় তো এবার এই জায়গায় যে সংসদ নাম্বারটা রয়েছে এখানে কিন্তু আপনারা এক দুই তিন চার পাঁচ এই অক্ষরগুলি ইউজ করবেন না তার পরিবর্তে রোমান হরফ যেরকম এক হলে আই দুই হলে ডবল আই তিন হলে তিনটে আই চার হলে আই ভি পাঁচ হলে ভি ছয় হলে আই সাত হলে ভি ডবল আই এগুলি ইউজ করবেন এক দুই তিন চার পাঁচ অক্ষর ইউজ করলে কিন্তু আপনি ফর্মটি সাবমিট করতে পারবেন না লেখার পর পাড়া আপনার পাড়ার নেম যেটা আপনি এখান থেকে পেলেন এই যে দুই নাম নতুন ফুলিয়া সেই পাড়া নেমটি এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পর পোস্ট অফিস আপনার যে পোস্ট অফিস সেই পোস্ট অফিসের নাম এখানে লিখবেন লেখার পর পুলিশ স্টেশনের নাম লিখবেন এখানে পুলিশ স্টেশনের নাম লেখার পর পিনকোড আপনার এলাকার যে পিনকোড সেই পিনকোডটা এখানে দেবেন দেওয়ার পর এখানে মৌজা বা জেএল নাম্বার তো আপনার যে মৌজা বা জেএল নাম্বার সেটা আপনারা কিন্তু আপনার যে দলিল জমির যে দলিল তার সেকেন্ড পেজে পেয়ে যাবেন মৌজা বা জেএল নাম্বার দাগ নাম্বার খতিয়ার নাম্বার সেটা কিন্তু আপনারা আপনার দলিলের সেকেন্ড পেজে পেয়ে যাবেন যদি আপনার কাছে পর্চা থাকে সেক্ষেত্রে পর্চার মধ্যে পেয়ে যাবেন বা চাইলে আপনারা বাংলার ভূমি ডট জিওভি ডট ইন ওয়েবসাইট থেকেও আপনারা দেখে নিতে পারেন যে আপনার মৌজা নাম্বার কত আছে দাগ নাম্বার কত আছে খতিয়ান নাম্বার কত আছে সেক্ষেত্রে প্রথমে আপনারা পুলিশ স্টেশন দেবেন দেওয়ার পর পিনকোড দেবেন দেওয়ার পর মৌজা বা জেএল নাম্বার দেবেন দেওয়ার পর দাগ নাম্বার দেবেন দেওয়ার পর খতিয়ান নাম্বার দিয়ে দেবেন তো খতিয়ার খতিয়ান নাম্বার বসাবেন বসানোর পর চলে আসবে অ্যাপ্লিকেন্ট ডিটেলস তো এখানে নেম অফ অ্যাপ্লিকেন্ট তো এখানে কিন্তু অ্যাপ্লিকেন্টের নাম হবে ঠিক আছে অনারের নাম তো যিনি কোম্পানি চালাচ্ছেন বা যার নামে প্রতিষ্ঠান আছে তার নামটা লিখে দেবেন এখানে লিখে দেওয়ার পর চলে আসবে এখানে ফাদার বা গার্জিয়ান নেম তো এখানে আপনার বাবার নাম লিখে দেবেন যিনি অ্যাপ্লাই করছেন তার বাবার নাম লিখে দেবেন লিখে দেওয়ার পর আইডেন্টি প্রুফ তো এখানে কিন্তু একটা প্রুফ লাগবে প্রুফ কি কি আছে এখানে দেখতে পাচ্ছেন আধার কার্ড ড্রাইভিং লাইসেন্স এপিক অর্থাৎ ভোটার কার্ড জব কার্ড প্যান কার্ড পাসপোর্ট রেশন কার্ড তো চাইলে আপনারা এখানে আধার কার্ড সিলেক্ট করতে পারেন সিলেক্ট করার পর আইডেন্টি কার্ড নাম্বার তো এখানে আপনাদের আধার কার্ড নাম্বার দিতে হবে অর্থাৎ আপনি যে ডকুমেন্ট এখান থেকে চুজ করবেন সেই ডকুমেন্টের নাম্বার কিন্তু এখানে দিতে হবে দেওয়ার পর এখানে টাইপ অফ অনারশিপ তো আপনি যে ট্রেড লাইসেন্স তৈরি করছেন তার অনারশিপ কীরকম ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন যদি আপনার সিঙ্গেল হয় সেক্ষেত্রে পার্সোনালে ক্লিক করবেন যদি আপনি সেই প্রতিষ্ঠানের বা আপনার ব্যবসার আপনি মাথা হন সেক্ষেত্রে বা আপনি ব্যবসাটা চালান সেক্ষেত্রে আপনি পার্সোনালি ক্লিক করবেন যদি আপনার জয়েন্ট বিজনেস হয় সেক্ষেত্রে জয়েন্টে ক্লিক করবেন তো এখানে পার্সোনালি ক্লিক করতে পারেন ক্লিক করার পর এখানে ক্যাটাগরি আপনার ক্যাটাগরি কোনটা আছে এখানে দেবেন জিপি সিটিজেন ঠিক আছে জিপি সিটিজেন দেবেন দেওয়ার পর এখানে মোবাইল নাম্বার আপনার যে মোবাইল নাম্বারটা রয়েছে সেই মোবাইল নাম্বার এখানে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর এখানে চলে আসবে অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্ট তো এখানে যদি আপনি অ্যাড্রেস ডিটেলসে যে ঠিকানা দিলেন অর্থাৎ ভিলেজ সংসদ নাম্বার পাড়া পোস্ট অফিস পুলিশ স্টেশন পিনকোড মৌজা জেল নাম্বার দাগ নাম্বার বা খতিয়ান নাম্বার সেটা যদি সেম থাকে সেক্ষেত্রে আপনি সেম অ্যাজ অ্যাবাবে ক্লিক করতে পারেন তাহলে কিন্তু ওপরের যে ঠিকানা সেটা কিন্তু ফুললি এখানে কপি হয়ে যাবে যদি আপনার অ্যাড্রেস যদি আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং অ্যাড্রেস অ্যাপ্লিকেন্ট অ্যাড্রেস যদি আলাদা হয় তাহলে কিন্তু এখানে আপনি সেম অ্যাস অ্যাববে ক্লিক করবেন না আপনার যে অ্যাড্রেস অর্থাৎ আপনি যেখানে থাকেন সেই অ্যাড্রেস দেবেন ওপরেরটা হলো আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানের জায়গা যদি আপনার ব্যবসা বাড়িতে থাকে সেক্ষেত্রে আপনি এখানে আপনার অ্যাড্রেস ডিটেলসে ফুল আপনার বাড়ির অ্যাড্রেস দেবেন এবং এখানে সেম অ্যাস অ্যাবভ দিয়ে দেবেন যদি আপনার বাড়ি এক জায়গায় ব্যবসা আরেক এক জায়গায় থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার প্রথমে অ্যাড্রেস ডিটেলসে আপনার যে ব্যবসা ব্যবসার যে জায়গা বা দোকান সেই দোকানের ডিটেলস দেবেন তারপরে আপনার অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্টের জায়গায় আপনার বাড়ির অ্যাড্রেস দিয়ে দেবেন এবং এখানে দেখুন বাউন্ডারি ডিটেলস তো বাউন্ডারি ডিটেলসে কী রয়েছে ইস্ট ওয়েস্ট নর্থ এবং সাউথ অর্থাৎ আপনার বাড়ির উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে কার কার বাড়ি রয়েছে অর্থাৎ আপনি যেখানে বসবাস করছেন তার উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে কার কার বাড়ি রয়েছে বা কোন কোন জায়গা রয়েছে সেটা কিন্তু লিখতে হবে যেমন ইস্টে কোন বাড়ি রয়েছে বা কার বাড়ি রয়েছে তার নাম লিখবেন ওয়েস্টে কার বাড়ি রয়েছে বা কোন প্রতিষ্ঠান রয়েছে সেই নাম লিখবেন নর্থে কার বাড়ি রয়েছে বা কার বা কোন প্রতিষ্ঠান রয়েছে সেটা লিখবেন বা ল্যান্ডমার্ক থাকতে পারে তারপরে সাউথে কোন প্রতিষ্ঠান রয়েছে সেটা লিখবেন অর্থাৎ আপনি যেখানে থাকেন যে বাড়িতে থাকেন তার উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে কোন কোন বাড়ি রয়েছে তার মালিকের নাম দেবেন বা যদি কোনো ল্যান্ডমার্ক থাকে সেক্ষেত্রে আপনি ইস্ট ওয়েস্ট নর্থ বা সাউথে ডিটেলস দিয়ে দেবেন আপনার বাড়ির চারপাশে কে কে অবস্থান করছে বা কোনো ল্যান্ডমার্ক আছে কি না বা কার বাড়ি রয়েছে সেক্ষেত্রে লিখে দেবেন লিখে দেওয়ার পর অর্গানাইজেশন ডিটেলস তো এখানে নেম অফ কোম্পানি আপনার কোম্পানির নামটা কী হবে অর্থাৎ যে ট্রেড লাইসেন্স তৈরি করবেন সেটা কোন কোম্পানির নামে হবে সেক্ষেত্রে এখানে আপনার নাম লিখতে পারেন বা আপনার প্রতিষ্ঠানের নাম লিখতে পারেন যদি আপনার কোনো প্রতিষ্ঠান থাকে সেক্ষেত্রে আপনি প্রতিষ্ঠানের নাম লিখবেন অর্থাৎ ব্যবসায়ের নাম লিখবেন না থাকলে পরে আপনি নিজের নাম লিখে দেবেন লিখে দেওয়ার পর নাম্বার অফ এমপ্লয় আপনার ব্যবসায় কতজন এমপ্লয় আছে অর্থাৎ কারিগর কতজন আছে যদি আপনি একা থাকেন সেক্ষেত্রে এক লিখে দেবেন যদি আপনার আরও কোনো হেল্পার থাকে সেক্ষেত্রে আপনি কতজন হেল্পার নিয়ে কাজ করছেন সেই সংখ্যাটা লিখে দেবেন লিখে দেওয়ার পর ইনভেস্টমেন্ট ইন লাস্ট ফিনান্সিয়াল ইয়ার আপনার লাস্ট ফিনান্সিয়াল ইয়ারে অর্থাৎ লাস্ট বছরে ব্যবসায় আপনার ইনভেস্ট কত ছিল অর্থাৎ কত টাকা দিয়ে আপনি ব্যবসা শুরু করেছিলেন তো এখানে চাইলে আপনি দেড় লাখ দিতে পারেন দু লাখ দিতে পারেন বা তিন লাখ দিতে পারেন আপনি যে টাকাটা ইনভেস্ট করেছিলেন লাস্ট ফিনান্সিয়াল ইয়ারে সেই টাকাটা লিখে দেবেন লিখে দেওয়ার পর রেভিনিউ ইনকাম ইন লাস্ট ফিনান্সিয়াল ইয়ার অর্থাৎ লাস্ট ইয়ারে অর্থাৎ লাস্ট বছরে আপনার কত টাকা ইনকাম হয়েছিল সেই সংখ্যাটা দেবেন হতে পারে এক লাখ টাকা ইনকাম হয়েছিল আপনি হয়তো দেড় লাখ টাকা ইনভেস্ট করেছিলেন সেখান থেকে আপনার এক লাখ টাকা ইনকাম হয়েছিল সেক্ষেত্রে আপনার এখানে সংখ্যাটা লিখে দেবেন লিখে দেওয়ার পর ক্যাটাগরি অফ ফিস তো এখানে যারা যারা প্রফেশনাল ট্যাক্স দেন না যারা যারা প্রফেশনাল ট্যাক্স দেন না তারা কিন্তু নট নট পেইং প্রফেশনাল ট্যাক্সে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু একটা দেড়শো টাকার অ্যামাউন্ট চলে আসবে যেটা আপনার ট্রেড লাইসেন্সে ট্রেড লাইসেন্স হিসাবে জমা করতে হবে দেড় দেড়শো টাকা আর যারা যারা প্রফেশনাল ট্যাক্স দেন অর্থাৎ বড় বড় ভিডিও হলের মালিক বা টেলিফোন বুথ সাইবার ক্যাফে জেরক্স সেন্টার এগুলো যাদের আছে তারা কিন্তু এখানে সিলেক্ট করতে পারেন তো যেহেতু যারা যারা নন প্রফেশনাল বা প্রফেশনাল ট্যাক্স দেন না তারা কিন্তু ফার্স্ট অপশানে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু এখানে দেড়শো টাকা চলে আসবে বাকি আপনারা যদি কোনো বড়ো প্রতিষ্ঠান চালান সেক্ষেত্রে অর্থাৎ ট্যাক্স দেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের অ্যামাউন্টটা আপনার যে ইনভেস্টমেন্ট তার উপর ডিপেন্ড করবে কত হতে পারে সাড়ে তিনশো হতে পারে বা সাড়ে চারশোও হতে পারে এই আর এই ট্রেড লাইসেন্সটা কিন্তু ভ্যালিড হবে তিন বছরের জন্য ঠিক আছে দু হাজার দু হাজার বাইশ তেইশ হাজার তেইশ চব্বিশ দুহাজার চব্বিশ পঁচিশ অর্থাৎ এই যে দেড়শো টাকা দিলেন আপনি তার জন্য কিন্তু আপনি তিন বছরের ট্রেড লাইসেন্স পেয়ে যাবেন দু হাজার হাজার বাইশ তেইশ তেইশ চব্বিশ চব্বিশ পঁচিশ ঠিক আছে তারপর চলে আসে ডকুমেন্ট আপলোড তো আইডি প্রুফ লাগবে আপনার আধার কার্ড যেহেতু আপনি আধার কার্ড এখানে সিলেক্ট করবেন বা যে ডকুমেন্ট আপনি সিলেক্ট করবেন সেক্ষেত্রে চুস ফাইলে ক্লিক করে ষোলো কেবির মধ্যে ষোলো কেবির মধ্যে ডকুমেন্টের সাইজ হতে হবে পিডিএফ বা ইমেজ ফাইলে তো আপনারা চাইলে ইমেজ কম্প্রেসার যে অ্যাপ রয়েছে গুগল প্লে স্টোরে যেটা দিয়ে যেটা দিয়ে ছবির ছবির এমবি কমানো যায় সেই সফটওয়্যার আপনি নিতে পারেন বা কম্পিউটার যারা ইউজ করেন তারা অবশ্যই জানেন যে ছবির সাইজ কীভাবে কমাতে হয় সেক্ষেত্রে আপনার ষোলো কেবির মধ্যে নিয়ে চলে আসবেন আপনারা গুগলে গিয়ে সার্চ করতে পারেন ইমেজ কম্পোজার সেক্ষেত্রে কিন্তু আপনারা ছবির সাইজ কমানোর যে সফটওয়্যার সেটা পেয়ে যাবেন সেক্ষেত্রে আপনার ষোলো কেবির মধ্যে ডকুমেন্ট আপলোড করবেন পিডিএফ বা ইমেজ ফাইলে চুজ ফাইলে ক্লিক করবেন আপনার ফোল্ডার ওপেন হয়ে যাবে ফোল্ডার ওপেন হয়ে গেলে কিন্তু আপনারা সেখান থেকে আপনার যে ডকুমেন্ট বা আইডেন্টি প্রুফ সে প্রুফ দিয়ে দেবেন আপলোড করে দেবেন আপলোড করার পর ল্যান্ড রেকর্ড তো ল্যান্ড রেকর্ডে কি দিতে হবে আপনার জমির ট্যাক্সের কাগজ ল্যান্ড রেকর্ডে আপনি কিন্তু যে পঞ্চায়েত থেকে ট্যাক্সের কাগজ দেওয়া হয় বা আপনি পঞ্চায়েতে গিয়ে ট্যাক্সের কাগজ তুলে নেবেন তুলে নেবেন ট্যাক্সের কাগজ তুলে নিয়ে কিন্তু সেই যে ট্যাক্সের কাগজ সেটা কিন্তু এখানে আপলোড করে দিতে পারেন বা চাইলে আপনি জমির পর্চাও আপলোড করে দিতে পারেন তো দুটো অপশন রয়েছে বা তিনটে অপশন রয়েছে জমির রেকর্ড বা জমির পর্চা বা আপনি পঞ্চায়েত থেকে যে ট্যাক্সের রসিদ পাবেন সেই রসিদও আপনি এখানে আপলোড করে দেবেন আপলোড করার পর এখানে চলে আসবে একটি ক্যাপচা কোড যে ক্যাপচা কোডটা আপনি এখানে হুবহু ফিল করবেন ফিল করার পর আই অ্যাগ্রিতে ক্লিক করবেন ক্লিক করার পর সাবমিট অপশনে ক্লিক করবেন তো সাবমিট অপশনে ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন পরবর্তী পেজটা কিন্তু আমাদের সামনে চলে এসছে যেখানে কিন্তু চলে এসছে ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাকসেসফুলি সেভড অর্থাৎ আমাদের অ্যাপ্লিকেশন কিন্তু সেভ হয়ে গেছে এখানে চলে এসেছে আপনার অ্যাকনলেজমেন্ট নাম্বার যে অ্যাক্নলেজমেন্ট নাম্বার আপনারা লিখে রাখবেন বা স্ক্রিনশট করে রাখবেন কারণ পরবর্তীকালে যদি আপনি পেমেন্ট না করেন তাহলে কিন্তু এই যে অ্যাকনোলেজমেন্ট নাম্বার সেই নাম্বার দিয়ে আপনি স্ট্যাটাস চেক করে সেখান থেকে পেমেন্ট করে দিতে পারবেন যদি ভুলবশত আপনার কম্পিউটার বন্ধ হয়ে যায় বা মোবাইলটা বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনারা এই যে অ্যাক্নলেজমেন্ট নাম্বার এটা দিয়ে কিন্তু পরবর্তী সময়ে আপনি পেমেন্ট করতে পারবেন তো এটা স্ক্রিনশট করে রাখার পর আপনারা কি করবেন ক্লিক হেয়ার টু ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট কপি তো এখানে ডাউনলোড অপশনে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু এই যে ম্যানেজমেন্ট নাম্বার বা কপিটা সেটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে আপনারা চাইলে প্রিন্ট আউট বের করে রাখতে পারেন বা সেভ করে রাখতে পারেন তারপর চলে এসেছে ক্লিক হেয়ার টু পেমেন্ট তো আপনাদের কিন্তু এখান থেকে পেমেন্ট অপশনে ক্লিক করে দেড়শো টাকা পে করতে হবে আপনাদের যেরকম অ্যামাউন্ট বা আপনি যেভাবে ফর্ম ফিল করেছেন সেই অনুযায়ী কিন্তু আপনাদের এখান থেকে পেমেন্টটা করতে হবে তো পেমেন্ট অপশনে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে চলে আসবে পরবর্তী পেজটা কিন্তু চলে এসছে এখানে দেখুন চলে এসছে অনলাইন পেমেন্ট এখানে নেম চলে এসেছে যিনি আবেদন করছেন অ্যাপ্লিকেন্ট তার নাম চলে আসবে এখানে পারপাস ট্রেড অর্থাৎ ট্রেড লাইসেন্সের জন্য অ্যাপ্লাই তারপর টোটাল অ্যামাউন্ট দেখুন দেড়শো টাকা চলে এসছে এবার আমরা কি করব প্রোসেড টু পে যে অপশনটা রয়েছে সেই প্রোসেড টু পে অপশনে ক্লিক করবো ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ চলে আসবে তো পরবর্তী পেজে আসলে আপনারা সম্পূর্ণ ডিটেলস দেখতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন ইওর ডিটেলস এখানে ডিটেলস দেওয়া আছে এখানে নেম দেওয়া আছে এবং আইডি নাম্বার দেওয়া আছে যে অ্যাপ্লিকেশন নাম্বার সেই অ্যাপ্লিকেশন দেওয়া আছে অ্যাড্রেস সংসদ নাম্বার দেওয়া আছে মৌজা নাম্বার দেওয়া আছে পাড়া দেওয়া আছে এবং হোল্ডিং নাম্বারও দেওয়া আছে এবার এখানে ডিটেলস দেখুন ডিটেলস ফিস অ্যান্ড ডিউ অর্থাৎ এখানে কিন্তু আমাদের টোটাল ডিটেলস দেখাবে আমাদের কত টাকা এখানে পেমেন্ট করতে হবে তো দেখতে পাচ্ছেন টোটাল অ্যামাউন্ট রয়েছে দেড়শো টাকা তো এবার আমরা কি করব পে নাও অপশনে গিয়ে অনলাইন পেমেন্ট অপশনে ক্লিক করব ক্লিক করলে পরবর্তী আরও একটি পেজ আমাদের সামনে চলে আসবে তো এখানে আমাদের পরবর্তী পেমেন্ট পেজটা চলে এসছে এবার কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন ট্রানজ্যাকশান আইডি তারপরে জিপি কোড ঠিক আছে তারপরে ট্যাক্স ট্যাক্স নেম তারপরে সিটিজেন নেম অর্থাৎ যিনি আবেদন করছেন তার নাম তারপরে অ্যামাউন্ট এখানে অ্যামাউন্ট চলে আসবে এখানে ইউআরএন নাম্বার চলে আসবে সেফ ফর ফিউচার রেফারেন্স অর্থাৎ এই ইউআরএন নাম্বারটা আপনি লিখে রাখবেন বা স্ক্রিনশট করে রাখবেন তারপর আপনারা টার্মস অ্যান্ড কন্ডিশনে ক্লিক করে এখানে পেমেন্ট অপশন পেয়ে যাবেন ক্রেডিট কার্ড ডেবিট কার্ড অর্থাৎ এটিএম কার্ড বা ক্রেডিট কার্ড দিয়ে কিন্তু আপনারা পেমেন্ট করতে পারেন চাইলে আপনারা ইন্টারনেট ব্যাঙ্কিং অর্থাৎ যে ইন্টারনেট অনলাইন ব্যাঙ্কিং রয়েছে সেই ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আপনারা এখান থেকে পেমেন্ট করতে পারেন ইউপিআই অর্থাৎ গুগল পে ফোনপে পেটিএমের মাধ্যমে কিন্তু আপনারা এখান থেকে পেমেন্ট করতে পারবেন তো এখান থেকে যে কোনো একটি অপশন চুজ করে আপনি এখানে দেখুন চলে এসেছে ভিসা বা মাস্টার কার্ড রূপে সেই অপশনে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু পরবর্তী ফাইনাল পেমেন্ট পেজটা চলে আসবে যেখান থেকে আপনাকে দেড়শো টাকা পেমেন্ট করতে হবে তো আমরা এখানে পেমেন্টটা করে দিচ্ছি তো এখানে কিন্তু আমরা অনলাইনের মাধ্যমে দেড়শো টাকা পেমেন্ট করে দিয়েছি অর্থাৎ ট্রেড লাইসেন্সের জন্য দেখতে পাচ্ছেন প্রসেসিং স্টার্ট হয়ে গেছে যখনই আপনার টাকাটা সাবমিট হয়ে যাবে অর্থাৎ টাকাটা চলে আসবে তখনই কিন্তু আপনাকে রিডাইরেক্ট করে আপনার যে ড্যাশবোর্ড সেই ড্যাশবোর্ডে নিয়ে চলে যাবে এবং সেখান থেকেই কিন্তু আপনি সঙ্গে সঙ্গে ট্রেড লাইসেন্স ডাউনলোড করতে পারবেন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ড্যাশবোর্ডটা চলে এসছে এবং এখানে দেখতে পাচ্ছেন ক্লিক হেয়ার টু ডাউনলোড সার্টিফিকেট কপি তো এখান থেকে আমরা ডাউনলোড সার্টিফিকেটে ক্লিক করবো ক্লিক করলে কিন্তু আমাদের যে ট্রেড লাইসেন্সের হার্ড কপি সেটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন পিডিএফটা কিন্তু ওপেন হয়ে গেছে এখান এখানে তো এবার এই পিডিএফটাকে আপনারা চাইলে প্রিন্ট আউট করে বের করে নেবেন বের করে কিন্তু যাবতীয় কাজ কিন্তু আপনি এই ট্রেড লাইসেন্স দিয়েই করতে পারবেন তো এটা হলো সার্টিফাইড কপি আপনারা এটাকে প্রিন্ট আউট করে বের করে নেবেন তো এইভাবেই কিন্তু আপনারা অনলাইনে বাড়িতে বসে খুব সহজেই মাত্র দেড়শো টাকায় ট্রেড লাইসেন্সের জন্য আবেদন করতে পারেন এবং সরাসরি কিন্তু অনলাইন থেকেই সেই ট্রেড লাইসেন্স ডাউনলোড করে নিতে পারবেন তো আশা করছি সম্পূর্ণ বিস্তারিত বোঝাতে পেরেছি আপনারা অনলাইন থেকে কীভাবে ট্রেড লাইসেন্স অ্যাপ্লাই করবেন কীভাবে ডাউনলোড করবেন কী কী ডকুমেন্ট লাগবে কত টাকা ফিজ রয়েছে সম্পূর্ণ পদ্ধতি বিস্তারিত দেখালাম তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ